মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আসন্ন বিধানসভা ভোটের আগে বহরমপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন। সোমবার বহরমপুর স্টেডিয়াম জুড়ে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। মনমোহিনী কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, শুধু চোখে টানে না মনও টানে মনমোহিনী, বহরমপুর মালদা বোলপুর। নজরে 2021, আসন্ন বিধানসভা ভোটের আগে বহরমপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 9 ফেব্রুয়ারি মঙ্গলবার বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন। সোমবার বহরমপুর স্টেডিয়াম জুড়েই চলে শেষ মুহূর্তের সভাস্থলে প্রস্তুতি। মঞ্চ বাধা থেকে কর্মী সমর্থকদের জমায়েত সামলাতে ব্যারিকেড দেওয়ার কাজ সবটাই চলে জোর কদমে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস, বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কর্মীদের উচ্ছ্বাস থাকে। সভাস্থলে এদিন পরিদর্শনে আসেন দলীয় নেতৃত্বরাও। ভোটের আগে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন জেলার নেতৃত্ব কর্মীদের, সর্বোপরি জেলাবাসীদের, সেদিকেই মুখিয়ে রয়েছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলা জুড়ে কর্মী সমর্থকদের রেকর্ড ভিড়ের ক্ষেত্রেও আশাবাদী তৃণমূল শিবির। আগামী যে বিধানসভা, বাস সকলে দিদির বক্তব্য শোনা বা দিদির পরামর্শকে নিয়ে সামনে চলার পথকে পাথেয় হিসেবে নেওয়া খুব ভালো আর কি। এটা আমাকে আগামীতে ভোটের জন্য আর কি নিঃসন্দেহ। এই যে মানুষ এত সংখ্যায় আসবে, কালকে কীভাবে তারা এই সভাস্থলে আসবে? না, অনেকে বাসে, দূর দূরান্ত থেকে বাসে হোক রে হোক, ছোটো গাড়িতে হোক, আবার যেগুলো যে এরিয়াতে ট্রেন ব্যবস্থা রয়েছে সে ট্রেনে আসবে, এবং অনেকে হেঁটেও কাছাকাছি পাশাপাশি ব্লক ঘরে হেঁটে চলে আসবে, সেটা শুধু দিদির টানে। গোটা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, টাউন কমিটি একবারে তার সর্বশক্তি দিয়ে এই প্রোগ্রামের যে উৎসাহ উদ্দীপনা সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী কখন আসবেন এই উন্মাদনতাই গোটা জেলার লোক মুখিয়ে আছে, গোটা বহরমপুর শহরের লোক মুখিয়ে আছে। কারণ যার জন্য এত কিছু মানুষ পাচ্ছে, কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে লাস্ট হচ্ছে আপনার যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের 9 লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব, এত যিনি দিচ্ছেন তাকে দেখতে আসবে না এরকম মানুষ তো নেই, ভীষণ আবেগ কাজ করছে। সারা জেলা থেকে আমাদের যুব বিশেষ করে তাদের মধ্যে যে উদ্যোগ, প্রচুর লোক আসছে কালকে, এবং মাঠে জায়গা হবে কিনা সেটা আমাদের একটা ডাউট আছে। প্রচুর লোক আসবে, দিদির যে উন্নয়ন এবং এই 5 বছর এবং আগে প্রায় 10 বছর যেভাবে দিদি মানুষের কাজ করেছে তাতে মানুষ খুব খুশি, এবং মানুষ আসার জন্য সাধারণ মানুষ বিশেষ করে আমি দেখছি লক্ষ্য করে তারাও কিন্তু উদ্যোগ নিয়ে কালকে নিজেরাই আসবে। আমরা যাদেরকে গাড়ি দিতে পারবো তারা তো আসবে, প্লাস সাধারণ লোকও অনেক আসবে। ভোটের আগে মুখ্যমন্ত্রীর বহরমপুর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিগত দিনে যেভাবে মুর্শিদাবাদে তৃণমূলের অন্তরের দ্বন্দ্ব কোন্দল প্রকাশ্যে আসে, তাতে দলের ভাবমূর্তিকে জনগণের সামনে পরিচ্ছন্ন করা এবং ভোটের প্রস্তুতিতে কর্মীদেরও অক্সিজেন যোগানো এক ঢিলে কি দুই পাখি মারতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, সেই দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।